বন্ধুগান ওয়েলকাম টু মাই নিউ রেসিপি বন্ধুগণ আজ্জা আই আর মা আর আন্দা খাদক ভাই আমরা ছোট্ট পরিবার আমরা তিনজনে মিলে খুব সুন্দর ভিডিও আন্ডা তৈরি করি আর এখানে আর মা বিভিন্ন ধরনের শাক যেমন সই সই তো শাক না সঁই হচ্ছে সবজি এয়ারও দুল্লাস শাক লাল শাকের আন্ডা কই দুর্লার শাক রে আর আছে এই যে রাই শাক রাইশাক অনেকে আবার লাইশাক এগুলো হয়েছে হাইব্রিড রাই ঠিক আছে না দেশি রাই তো অন হনে যায় না সবজি এলারা শ্বাসে করে না হামু কন্ডে তো এইসব জিনিস আমরা আনার ইগে রেসিপি তৈরি করতাম যাইয়েন পুরা ভিডিওটা দয়া করে মন করে সাইয়েন খুবই সুস্বাদু এবং নতুন জিনিস আর আনেরা প্লিজ ভিডিওটা ইগে লাইক ইগে কমেন্ট ইগ্গে শেয়ার এবং পেজ ই ফলো করে দিয়েন ঠিক আছে না নেই আইউ বেরবো আই পার্তনা করি ঠিক আছে না তো এখানে আমরা শাকটাকে এগুন মাছ সুন্দর করি দুই লইচে হের সই এগুন দুই লড় বন্ধুগণ হাঁক যে জিনিস আছে হাঁক এগুন দুইটা কিন্তু অনেক সাবধান এগুনের এতে এত বেশি বালু থাকে বালুয়ে কর 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 করে ঠিক আছে না এলে ভালা করে দুন লাগে মেন হয়েছে দুল্লা শাক দুল্লা শাকের তে এত বালু থায় ঠিক আছে না বালুর কারণে খন্দা না হেয়াররে অন্য কিছু খুঁজিয়ে আনতে পারিনি মানুষের তো না তো আইতাম গেছি সাইডে দেখি আরো কিছু শাক পাইনি এখানে এগিয়ে করাইতে এই যে হাগ আছে হাগ হালকা অল্প তেল দিয়ে টালি লু মানে ওই ইংলিশে কয় যে সতে কে সতে এন্দা হালকা তেল দিয়ে এগুণের হতমে টালি লোব ঠিক আছে না তো বন্ধুগণ এই যে রেসিপি আয় তৈরি করি ইয়ে আই ইন্সপিরেশন কতুন পাইছি উত্তরাখণ্ডে ছোট লোকাল রেস্টুরেন্টে আয় খাইতাম গেছিলাম একজন বৃদ্ধ মহিলা তার বয়স ষাট পঁয়ষট্টি হব সে এই লোকাল উত্তরাখণ্ডের যে পাহাড়ি রেসিপি আছে ওইটা বেচতেছিল এবং ওই মহিলারে আই জিজ্ঞাসি কি আছে কয় যে এরুম একটা জল আছে আই কে সাধু বোনে সেটিকে কই মহিলার মাথার কথা হয়ে গেছে আন্দা পাহাড়ি কারণে তোমরা কি মনে করছে আমরা পাহাড়ি যে অনেক গর্ব করি এটা খাই তুমি খাই দেখো মহিলা ঠিক এই ওয়ার্ডগুলা ইউজ করছে হেয়ারে আই ওই মহিলার রেসিপি খাইছি খাই দেখলাম যে খুব টেস্ট টেস্টের গুঁটায় টিকতাম পারি না তো খাইছি আমি কছি এটা কেন রেখছেন কেন না শিখাইতাম ন হ্যাঁ কিন্তু আমি যে খাইছি খাই আর ওইটা কেনে রান্না করছি আমি মনের মধ্যে ফিল করছি ফিল করি অনেক গবেষণা টবেষণা করি ওই যে রেসিপি আমি আবিষ্কার করছি ওই রেসিপি আনার ঘরে দেখাইয়ের ঠিক আছে না উত্তরাখণ্ডের পাহাড়ি রেসিপি খুব সুস্বাদু হয় আশা করি তারার মতো করে তৈরি করতাম ফার্মো তো এইখানে আমরা দুল্লাস আগেগুনো মা সুন্দর করে টালাই লইছে এর এই যে বাইগুণ বাইগুন এই সীতা বাইগুনের দন এই রেসিপি গেটতে ছোট ছোট বাইগণ হন যায় যে এইগুণ জুমের বাইগুনের মতো ঠিক আছে না কিন্তু আন্দা গাছ ওইগু অক্ষণ নাই যখন তো সিজনও ন তো এইগুলো বলি বডদা বাইগণ দিয়ে বড্ডা বাইগুনের তো না সে মোটামুটি সিমিলার ফ্লেভার আগে ঠিক আছে না তো বডদা বাইগুনের আন্ডা এই যে সালনের উপরে দি সুন্দর করে আগুনে সেকি লইয়ে তেল লাগাই তেল লাগাই আমার তেল তলিয়া করে লইতো এগুলো ঠিক আছে না তেল লাগাই তেল তলিয়া করি এগুণের আন্ডা হুড়ি লইচি হুৰি লোবেৰ হৰে সেয়াৰ চেম তৰকাৰীতাৰ টমাটো ট ম মা টৌ ঠিক আছে ট মা টৌ টমাটোরে আন্ডা সুন্দর করে এই যে লাগাই না টমাটোতে তেল লাগান লাগে না এগুলো এনে তেল দিই ঠিক আছে না টমাটোরে আন্ডা সুন্দর করি আবার এই আগুনে সুন্দর করি হুড়ি লই এর কম জালে হুঁটেই নহলে ও সেই হুড়ি যায় ভিতরে থাকে না আয় কোনো কিছু কেয়র বাইটে পাই না সবাই ঠান্ডায় বাইতে ডুগি রইছে কেয়ার বাইতে কিচ্ছু নাই বলে তো যাই হোক আয় চলিয়ে আইছি ফেরত চলি আইছি খালি ইাতে তো ইয়ানে যে শাক এগুণ টালি হয়েছে এগুনের আন্ডা একে একে মিক্সার গ্রাইন্ডারেরতে গ্রাইন্ড করি নেব আর সবচেয়ে বড় কথা হলো যদি হাড়াতে বাড়ানো যায় সবচেয়ে হওয়া হয় কিন্তু হাড়াতে বাড়ব কনে মারও হাতে ভেটা আরও শরীরে আলসি গেছে হাড়াতে ভাববো কনে বই বই তো বাইতে বাড়তে ঘন্টা যাবো খামু কোন সময় এলে বলি মিক্সার গ্রাইন্ডার বিজ্ঞানের আবিষ্কার হ্যাঁ বিজ্ঞানের জন্য মিক্সার গ্রাইন্ডার তৈরি হয়েছে ওটাতে ই আন্দা করিয়ে লাছি আচ্ছা যাই হোক কিন্তু পাড়াতে হওয়াদ বেশি হয় আচ্ছা যাই হোক ইনে আন্দা মরিচ বাড়া এক্সট্রা রাখছি তরকারির পরিমাণ বুঝি লাস্টে দিয়ে মিক্স কর্ম হেয়ারও শাক এগুনেরো আন্দা মিক্সার গ্রাইন্ডারাতে গ্রাইন্ড করি গেলে মানে সব যত রকমের হাক বাজারে হন যায় তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওই রাশ শাক যে হনজায় যায় রাইশ শাক ছাড়া এই তরকারিতে ওই ফ্লেভার ইয়ে আয়তো না বুঝলে আচ্ছা যাই হোক তো বন্ধুগণ সব স্টেপ আন স্টেপ বাই স্টেপ দেখাইয়ে আনার সেমভাবে তৈরি করিয়েন দেখবেন যে হোয়াদের গুদায় রাইতে ঘুমাইত না কতক্ষণ হরে হরে উড়ি খাইতেন মনে করবো এ বাইগুনের মধ্যে এই যে কালা আমরা তৈরি হয়েছে এই ইয়ারে সুন্দর করি আমরা বাইর করে লইলাম লইবার পরে কি করছি বাগনের মধ্যে পোক টোক আছে না শ্যাক করে ছাইতেব অনেক তো বাইগুনেতে পোক থাকে আগে থাকতো অন না সোজা কথা কোয় অন্ত ইন্ডিশন মারে বাইগুনেতে ইন্ডিশনে জ্বালায় হুঁক সব মরিয়ে গেছে আচ্ছা যাই হোক তো এইখানে বাইগুন আর টমেটোরে কষ কসালি কষ আলি ভত্তা করে লইতে লই আরে এগুনের ওই হাগের মধ্যে মিক্স করে দিতে হবে হেয়াররে আমরা মরিচের মুই ছাইলাম মরিচ তরকারি পরিমাণ ঠিক আছে ব্যাগ জ্ঞান ব্যাগান ডালে দিছে ঠিক আছে না তো এই ব্যাগ গান ডালে দিল সুন্দর করে তাহলে দিবের হরে বেগুন আন্ডা সুন্দর করে মিক্স করে নেবে তো এই আন্ডা বেস যে মশলা বা বেশ তরকারি আন্ডা তৈরি হয়ে গেছে ইয়াদি এখন আন্ডা তিন ধরন বা তিন রকমভাবে কীভাবে খন যায় ওইটা আন্ডার করে দেখামো আরেকখানা না ধৈর্য ধরে চান খুবই সুস্বাদু জিনিস শিকাইয়ের এই যে রেসিপি যদি বাচ্চা হোলার খাবার খাবানি হয় বা বৃদ্ধ লোকেরা খাবানো হয় বা জোয়ান লোকেদেরকে খাবানি হয় যে কোনো বয়সের লোকেরা খায় তাদের জৈবন জৈবনের গুতায় স্কিন চকচক করব কিনলে বিভিন্ন ধরনের শাক আছে বিভিন্ন ধরনের সবজি আছে এই জিনিসটি যদি কম তেল দিয়ে এভাবে সিদ্ধ করে করে যদি রেসিপি তৈরি করা হয় আবার যদি হোয়াদ হয় শাক মেঞ্চে খায় না কিনে হোয়াদ নাই মাংস মাংস বেশি গাগিলে হওয়াদ বেশি অন সাগে যদি হওয়াদ হয়ে যায়গি তাহলে তো বাচ্চা বুড়া জোয়ান সকলে খাব সবাই স্কিন সকসক চক করব সবাই দশ বারো বছর আয়ু বাড়ি যাইবগি ঠিক আছে না এই জন্য আজ্জার রেসিপি খুব ইম্পর্টেন্ট রেসিপি আই মনে করি আনেরও মনে করি বুঝিয়েলাম ঠিক আছে না প্রথম রেসিপি হাত তৈরি হয়ে গেছে কই বাইরে এখন মোটামুটি স্নোফার শুরু হয়ে গেছে কই ঠান্ডায় মানে হরান কুতু কুতু করে শাক দীঘাত কামু যাই হোক দ্বিতীয় রেসিপি আমি কিছু হেঁজ দিলাম হেঁজ এগুণের হতমে কড়াইতে একখানা ভাজি লোব ঠিক আছে এই দ্বিতীয় রেসিপিতে একখানা টুইস্ট আনিয়ে ঠিক আছে তো এই হেঁজ আই গামছা হরি সুন্দর করে হেঁচ ভাজি কইলাম হেয়ারে আদা রন দিলাম আদা রন ভাড়া এগুণেরও আয় সুন্দর করে ভাজি লোম তেল কিন্তু কম দি তেল বেশি দিন দেন কিন্তু হেলদি তৈরি করতাম চেষ্টা করি সেরে ইনে এই চিকেন চিকেন দিলাম চিকেন দিয়ে এগুণে হালকা কষাম বেশি না বেশি কষানোর কোনো দরকারে নাই হালকা কষামো হেয়াররে অলৈ লবণ এসব জিনিস দিয়ে মিক্স হেয়ার হরে বন্ধুগণ এই যে মানে যুগান্তকারী ইগ্রা জিনিস হি অকন তৈরি করতাম যাই এই জন্য ইজ্ঞা মানে অবশ্যই লাইক করে গেলান ঠিক আছে না কি করতাম যাই ইয়ের হাই অকন দেখেন ঢেকে ঢাকি ঢাকিমাকি দি এমন ইগে যুগান্তকারী কাণ্ড কীর্তি কর্ম পৃথিবী উল্টি যাবো পৃথিবীর ওষুধ জায়গা নিচের মুচাতে পারে এখানে হাই শাক বাটা দি দিজি মাংস দি হাত দি তৈরি করি দেখো নাই এই যে ইয়ার যে এই তরকারি ইয়া দেখতে খুব সুন্দর খাইতে খুব টেস্টি যে তারা ব্রেনের ধরে না দেখি বুঝেন না যে ইয়া টেস্ট কেমন হতে পারে আমি আপনার কাছে থ্যাংক ধরে রিকোয়েস্ট একবার বাড়িতে রাঁধিসান যদি হওয়াদ ন তাহলে অন আর কি করার আছে এই দেখেন বরফ পরা আরো বাড়ে গেছে স্নোফল আজেরাইতে ঠান্ডা টিকন ন। আচ্ছা যাই হোক এখানে যে মাংস রেসিপি মাংস রেসিপি মোটামুটি রেডি হয়ে গেছে কই খুব সুন্দর তৈরি হয়েছে এই কুর্তা ইয়ার জীবনের প্রথম স্নোফল কুর্তায় এনজয় করতেছে এখন আন্দা খাদক ভাই খাইতে বুঝছে ই হয়েছে কাঁচা শাক বাটা ঠিক আছে না ইয়ারে কোনো ধরনের সম্বাদ দেয়া হয় না প্রথমে আন্দা খাদক ভাই ইয়া খাই টেস্ট করে কইছে যে উঁ এর উম্ঞে মানে এই এক্সপ্রেশান দিছে মানে সে কই চাইছে যেহেতু স্বাদ হয়েছে এবং আন্দা খাদক ভাইয়ের কথা কই আহ দেখছি ডিসকাশ করে দেখছি যে উত্তরাখণ্ডে যাই খাইছিলাম ওই যে মহিলাটা কে আমাদের পাহাড়িদের গর্ব গর্ব করি আন্দা এটা খাই এমনভাবে মানে আত্মুখ করি কে আরে তো ওই খাদক বাইয়ে কইলে যে প্রায় ওইটার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ওইটার মতো সিমিলার এ ফ্লেভার এই তরকারির মধ্যে আছে খাদক বাইয়া আরে কয়েছে আন্ডা সাকসেসফুল হয়েছি ঠিক আছে না বন্ধুকান সাকসেসফুল হয়েছি এ আররে এই যে দ্বিতীয় যে এতে আন্দা হালকা সোমবার দিই শাকের ঝোল তৈরি করছি ওই ঝোলিয়েও আমরা খাদক ভাই খাইছি এবং সে এটারে বাহবা জানাইছে একশোতে নিরানব্বই পয়েন্ট নাইন নাইন সে আমরা নাম্বার দিচ্ছে ঠিক আছে না এই নাম্বার পাই আমার মনে হয় যে পরীক্ষাতে তো কোনোদিন আমি আশির বেশি পাইনি হ্যাঁ কিন্তু এই যে মানে চুরাশি খাইছিলাম হায়েস্ট কিন্তু এই রান্নারতে নিরানব্বই হাই আমি খুব খুশি হয়েছি এবং খুশি আর মনে হয় যে আর জীবনে এক শিক্ষিত হয়েছি এখন তো এই খাদক ভাই দ্বিতীয় রেসিপিও খুব পছন্দ করছে হতম রেসিপিও খুব পছন্দ করছে তো বন্ধুগণ আনারা যদি ভবিষ্যতে এরুম রেসিপি আরও দেখতেন সান উত্তরাখণ্ডের বা হিমালয়ান পাহাড়ি রেসিপি যদি দেখতেন সান মেন হিমালয়ের চুন তাহলে আনারা অবশ্যই আর জানাই আর রিসার্চ করি করি তাদের রেসিপিগুলা আমি গুডি গুডি বাইর করবো তো ইয়ে না তৃতীয় রেসিপি আমরা সিকেন দিই শাক দিই ঠিক আছে না হাক চিকেন এই চিকেন রেসিপি আন্দা খাদক বাই এখন টেস্ট করেছে অনেকে আবার মিসআন্ডারস্ট্যান্ড করবও হাক মানে শাকের আন্ডার নোয়াখালী ভাষায় হাক করে ঠিক আছে না হাক বিভিন্ন ধরনের হাক রেসিপি ইয়ে আবার মানুষের অন্য দিকে লুই মানে ব্রেনে বাড়ি খেয়ে লাগবো শাক মানে হাক এটা আছে নোয়াখালী ভাষা হাক মানে ওই হাক ন শাক মানে হাক আচ্ছা যাই হোক তো চিকেন আন্দা খাদক বাইয়ে খাইতেছে এবং সে আরে জানাইছে খাইতে ইয়েও খুব সুস্বাদু হয়েছে এবং সে যে স্পিডে খানা দিছে আনরা তো অবশ্যই বুঝতেছেন তার এক্সপ্রেশন দেখি খুব স্বাদ হয়েছে সে ভাত খুঁজছি আর অল্প আর অল্প হাত দিই আর অল্প মাংস দিই আর অল্প ভাত খাইবো হেট বড়ি ভাত খাইত সে চায় সে চায় যে এই তরকারিটা সে উপভোগ করতো সুন্দর করে খাইত দিক দিয়ে আর মা কথা করা ভিডিও ডাবিং করিয়ে কেন এবার বুঝিয়ে না আচ্ছা যাই হোক ইয়ে নে এই আমরা খাদক ভাই মোটামুটি বেলিয়ে লা দুই তরকারি দিই একথাল এখন মাংস দিয়ে আর একথাল লইছে সেই জিনিসটা উপভোগ করতেছে আপনার কাছে আমি রিকোয়েস্ট করি অবশ্যই এই জিনিস বাড়িতে তৈরি করে মা কেন আস্তে কথা কোন না ভিডিও ডাবিং করিয়েন এই জিনিসই বাড়িতে এই তৈরি করি আনারাও খাইয়েন তারে ধরেন না আপনার কাছে মনে বোঝে বাইরের দেশের কোনো একটা জিনিস খাইছি আবার হেলদিও হেলদি বাচ্চার করেও রান্ধি খাবান তারাও হেলদি থাকবো এখন খাদক ভাইয়ে কিছু কথা কইব তবুও করতে হ্যাঁ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কই দি টেস্ট তে যেমন আমরা তো প্রথম থেকে দেখেছে বাটা হেয়ারফুল হয়ে গেছে ইয়া সম্বাদ ঝোল গ্রেভি হেফুল হয়ে গেছে ইয়া মাংস দি ঝোল তো থ্রি ও এটা না না টারবে থ্রি টেস্ট কই দি বাটা ইয়া পুরা পুরা গন্ধ মানে একটা স্মোকি ফ্লেভার আর জিয়া রিরামেশ সম্বাদ ইয়া সম্বাদ দেওয়ার পর ধন্যবাদ দেওয়ার পর ইড়া ফ্লেভারটা আবার চেঞ্জ এন্ড ইয়াতে যেহেতু একটা আদা রসুন হচ্ছে মাংস হচ্ছে ইয়ার ফ্লেভার তো অন্যরকম হয়ে গেছে তো একই জিনিসে তিনভাবে খাইতে পারেন আন্নারা তো চেষ্টা করি আন্নারাগুলোকে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করার আন্নারাও অবশ্যই বন্ধু বান্ধবের লোক আত্মীয় স্বজনের লোক অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন কিন্তু ঠিক আছে বন্ধুগণ আজ যার মতো এই ভিডিওটা এখানে সমাপ্ত করি নেক্সট ভিডিওতে আনার লগে আবার কোনো হিমালয়ান রেসিপি লই হয়তো দেখা হইব যদি এই ভিডিওতে আমি ভালো রিভিউ এবং ভিউ পাই আর যদি নভায় ভবিষ্যতে ভিডিও বানামনি হেও কতাম পারি না